ঋণ ব্যবস্থাপনা নিয়ে একটি মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা। ফোরকান মাহমুদ জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে প্রবাসীদের প্রতিক্রিয়া জানাতে ওমান প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের সাথে সরাসরি জুমের মাধ্যমে অংশগ্রহণ করেন মনিরুল মাওলা। ওমান প্রবাসী এবং কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পাশা এবং গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার বাইরে কোনো ঋণ বিতরণ হয়নি। যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, জিডিপি গ্রোথে অবদান রাখছে, এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমাদের সতর্কতার সাথে কথা বলা উচিত।